হ্যালো বন্ধুরা আমি রেশমা রেসিপিখানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ আলুর দম এটা বানানো ভীষণ সহজ আর খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় এটা আপনারা রুটি লুচি পরোটা পোলাও যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন আমি এটা যেভাবে তৈরি করেছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আর যারা আমার পুরনো বন্ধু এখনও আমার সাথে রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য আর যারা আমার নতুন বন্ধু এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর এই ভিডিওটা আমি আপনাদের সবাইকে প্রথম থেকে সেই সবজি দেখার জন্য অনুরোধ করছি তাহলে চলুন দেখে নিই এই আলুর দম আমি কিভাবে তৈরি করছি আমি প্রথমে একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি এখানে নিয়েছি এক ইঞ্চি মতো আদা দুই টুকরো করে নিয়েছি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর আমি নিয়েছি এক টেবিল চামচ পোস্ত আর নিয়েছি ছখানা গোটা কাজুবাদাম একটা নিয়েছি মিডিয়াম সাইজের টমেটো এই সমস্তটা একসাথে আমি মিক্সিতে দিয়ে একটা পেস্ট একটা মশলা তৈরি করে নেব এরপর আমি চলে যাচ্ছি রান্নায় রান্নার জন্য আমি এখানে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি দিয়ে দিলাম আমি দুই চামচ সরষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে ছোটো সাইজের আলু প্রায় তিনশো গ্রাম মতন আমি সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে রেখেছি আলুটাকে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ পরিমাণে নুন আলুটা ভাজার সময় এই নুনটা কিন্তু অবশ্যই দেবেন এই নুনটা দিলে আলুর যে একটা পানসে ভাব থাকে সেটা কিন্তু কেটে যায় আর আলুটা ভেতর থেকে কিন্তু খুব টেস্টি হয় খেতে তাই নুনটা অবশ্যই দেবেন দিয়ে আলুটাকে এইভাবে ভেজে নেবেন আমি তিন থেকে চার মিনিট আলুটাকে একটু ভেজে নেব লাল লাল করে দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার এই আলু ভাজা আলুটাকে তুলে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি আলুটাকে তুলে নিয়ে আমি ওই কড়াইয়ে আরও দিয়ে দিলাম তিন চামচ মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি চারটে ছোট এলাচ আর দুটো তেজপাতা ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেবো আমি খুব সুন্দর যখন একটা সুগন্ধ বেরোবে তখন আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা কাজু পোস্ত আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে যে পেস্ট আমি তৈরি করেছি সেই আমি মশলার পেস্ট আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিট মতন নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ নুন আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ জিরে গুঁড়ো আধা চা চামচ লাল লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন মিক্সার জারটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম যেন মশলাটা তলায় লেগে না যায় এবার সমস্ত মশলাগুলো আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন মশলাটা আমার অনেকটাই কষা হয়ে গেছে আর কাজু পোস্তর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও কিন্তু চলে গেছে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এবার যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে মশলার সাথে আলুটাকে আমি নাড়াচাড়া করে আরও তিন চার মিনিট সময় নিয়ে আমি এটাকে কষিয়ে নেব আমি দেখুন এই আলুর দমটা সকালবেলায় তৈরি করছি লুচির সাথে পরিবেশন করব বলে আপনারাও ঠিক এইভাবে যে কোনো ছুটির দিন বা সানডেতে লুচির সাথে পরোটার সাথে খুব ঝটপট করে এই আলুর দমটা তৈরি করে নিতে পারেন তিন চার মিনিট কষানোর পরে যখন এই কষানো হয়ে যাবে তখন আমি এই আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল অবশ্যই গরম জল দেবেন গরম জল দিলে কিন্তু এর স্বাদ অনেকটা পরিমাণে বেড়ে যায় ঠান্ডা জল একেবারেই দেবেন না আর গ্রেভিটা আপনারা যে যার পছন্দ মতন রাখবেন সেইভাবে জলটা দেবেন আমি এখানে দুই কাপ আড়াই কাপ মতন জল দিলাম কারণ এখানে পোস্ত কাজু আছে গ্রেভিটা এমনি কিন্তু ঘন হয়ে যাবে আমি জলটা দিয়ে আলু আর মশলাটাকে খুব ভালো করে আমি নেড়ে একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আবার আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ চিনি যেহেতু এটা আলুর দমে একটু মিষ্টি মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না তাই চিনিটা অবশ্যই দেবেন আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ গরম মশলা গুঁড়ো চিনি আর গরম মশলাটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এই আলুর দমের সাথে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো আধা চা চামচ ঘি ঘিটা দেখুন আমার জমানো আছে এটা গোলা কিন্তু এক চামচ হয়ে যাবে ঘিটা দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো গ্যাসটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন তৈরি হয়ে গেল আমার নিরামিষ আলুর দম দেখেই বুঝতে পারছেন যে গ্রেভিটা কতটা ক্রিমি হয়েছে আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আজ আমি এটা লুচির সাথে পরিবেশন করছি আপনারা কিসের সাথে পরিবেশন করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাদের উৎসাহিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য ভালো লাগলে একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আর উপকরণ জানতে কোনো অসুবিধা হলে ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখে নেবেন সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন